70তম জন্মদিনের সকালে এল ক্যাপিটানের শীর্ষে পৌঁছেছিলেন উলোনিক। সাহসী একজন পর্বতারোহী অ্যালেক্স হ্যানল্ড, যিনি ইওসেমাইটের এল ক্যাপিটানে আরোহণ করেছিলেন একটি টি শার্ট ও হাতে চক নিয়ে। এবার তার মাও গড়লেন এক অভাবনীয় কীর্তি। লেখক ও ভাষা শিক্ষক ডিয়েড্রে ওলোনিক 70 বছর বয়সে জয় করলেন এল ক্যাপিটান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইওসেমাইট ন্যাশনাল পার্কের এল ক্যাপিটানে আরোহণ করেছেন ডিয়েড্রে ওলোনিক। এল ক্যাপিটান বিশ্বের চূড়ান্ত চ্যালেঞ্জগুলির মধ্যে একটি বলেই বিবেচিত। 10 বছর আগে রক ক্লাইম্বিংয়ের মধ্য দিয়ে তার হাতে খড়ি হয়। ছেলে অ্যালেক্স হ্যানল্ডের অনুপ্রেরণায় পর্বত আরোহণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অ্যালেক্সি প্রথম ব্যক্তি যিনি এল ক্যাপিটানে ফ্রি সোলো ক্লাইম্বিং করেছিলেন। কোনোরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বিশ্বের দুর্গম পাহাড় আরোহণ করেছিলেন অ্যালেক্স। তার এমন কৃতিত্বের জন্য ন্যাশনাল জিওগ্রাফিক থেকে এক তথ্যচিত্র বানানো হয়েছিল। উলোনিকের ভাষ্যমতে 70 বছর বয়সে এল ক্যাপে আরোহণ করা মানে শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। ছেলে অ্যালেক্সের সাহায্যে প্রথম দিন 12টি রুট সম্পূর্ণ করেছিলেন। হামডোম এবং ক্যাথেড্রালের চূড়ার কিছু অংশ স্কেল করেছেন উলোনিক। তার ইচ্ছে ছেলের সঙ্গে আরোহণের অভিজ্ঞতা দ্য শার্প অ্যান্ড অফ লাইফ এ মাদার স্টোরি নামে একটি স্মৃতিকথা প্রকাশ করবেন। তবে এর আগেও 2017 সালে এল ক্যাপিটান জয় করেছিলেন তিনি। তখন উলোনিকের বয়স ছিল 66 বছর। 13 ঘন্টা টিকে থাকার পর চূড়ায় পৌঁছতে পেরেছিলেন তিনি। সে সময় সূর্যাস্ত দেখার সুযোগ না হওয়ায় আবারও এর অভিযানে পা বাড়ান তিনি। এবার 6 ঘন্টার মধ্যেই চড়েছেন এল ক্যাপিটানের শীর্ষে। ছোয়াখন্দকার সময় সংবাদ।